চুয়াডাঙ্গার বারাদি সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার রাতে ভারতের অভ্যন্তরে নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার গোবিন্দপুর সীমান্তে এ ঘটনা ঘটে। আমি গেলাম, তারপরে সার্জিদের আব্বা গেল, শোনালাম, শোনার আসার পরে দিয়ে ক্যাম্পে থেকে ওরা বললে যে তোমরা এখন সেন্টে বসাই, তো আমাদের যখন খবর দেবে তখন আমরা তোমাদের খবর দেবো, তোমরা এসে তখন আসবে, কবে দেবে লাশ এখন ঠিক নেই। বিএসএফ সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় রোববার দুপুরে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে ক্যাম্প কমান্ডার পর্যায়ে বারাদি সীমান্তের শূন্য রেখায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিহতরা হলেন চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছয়ঘুরিয়া গ্রামের ব্যাকপাড়ার শরীয়তুল্লাহ ছেলে খাজা মঈনুদ্দিন ও একই পাড়ার হায়দার আলীর ছেলে সাজেদুর রহমান।